খাবার আছে, এই খাবারগুলো সাধারণত চলাফেরা বা শরীরকে খুব ভালো রাখে। সারা শরীরের যে যন্ত্রাংশ, এই যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করার জন্য আমরা খাবার দিয়ে সব, তার মধ্যে ভিটামিনস মিনারেলস সব আছে। এই যে জায়গাগুলো ঠিক শরীরকে যেমন যত্ন নিতে হয়, মনকেও যত্ন নেওয়ার একটা ভালো জায়গা আছে। মনের যত্ন নিই, নিজের মনের যত্ন সবাইকে আমি, নিজের মনকে যদি ঠিক রাখা হয়, স্বাস্থ্যকে যদি ঠিক রাখা হয়, এক কথায় মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন, শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার আবেদন জানাচ্ছি। আমরা মনের কথাটা অত রাখি না, যে কোনো জিনিসকেই সব সুন্দরভাবে গ্রহণ করুন, মনটাকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলুন। মনের স্বাস্থ্য, মানসিক উদ্বেগ তো আছে, এই ঝড় কালকে ঝড় হলো, কদিন তাই না, ঝড়ে কাজ করলো, কারোর বাড়িতে কাজ করেছে, কোথাও এমন একটা সমস্যা তৈরি হলো, যাতায়াত বিঘ্ন হলো, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, কারণ বাড়িতে বিভিন্ন রকম কাজ আটকে যাওয়ার ফলে যাতায়াত ইত্যাদি অনেক কিছুর মধ্যেই একটা বাধা ভর্তি ঘটেছে। এই যে বাধা ভর্তি ঘটলো, গাছটা পড়ে যাওয়াতে ঠিক একই রকম কোনো না কোনো ঘটনা মানুষকে মানসিক উদ্বেগ তৈরি করে, উদ্বেগ তৈরি করে। এই উদ্বেগ থেকেই আমাদের হয় কী হয়, আমাদের ভেতর থেকে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়ায় যখন হয়, এই প্রতিক্রিয়াতে অনেকেই আমরা টান করে গ্রহণ করে নিতে পারি, আর অনেক সময় খুব টালমাটাল অবস্থা হয়, টালমাটাল অবস্থা হয়। এই টালমাটাল থেকেই শুরু হয় মানুষের আচার আচরণের প্রতিক্রিয়া, দেখবে তখন খুব চটে যাচ্ছে, আদার্স কোনো সমস্যা হয়ে যাচ্ছে। যে মানুষটাকে খুব ভালো করে চিনি, দীর্ঘদিন ধরে দেখছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে সন্তানকে আমরা দেখছি বা যে বা আমাকে দেখছি, তার মধ্যে একটা আচরণের ভিন্নতা চোখে পড়ছে, তার কথাবার্তার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, নিজে কিন্তু উনি বুঝতে পারছেন না, কথাবার্তার পরিবর্তন হয়ে যাচ্ছে, সামাজিকতা সঙ্গে যেভাবে কথা বলতে হয় একজন প্রিয়জনের সাথে, সে কথাবার্তা কেউ বা কথা বন্ধ করে দিচ্ছে,